পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি আমার অবস্থা স্ত্রী করণীয় কি অনেক স্বামী অনেক স্ত্রীর মধ্যে রোগ আছে যে বিয়ের পর বলে দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই মা বাবার পছন্দে বিয়ে করছি আমার আসলে ভালো লাগে নাই তারপরেও করছি আমি এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী ছোট লোক স্ত্রী আছে না নাই বিয়ের পরে আপনি এই কথা বলার রাইট আপনাকে ইসলাম দেয় নাই এটা আপনি বলা মানে একটা লোককে অপমান করা অসম্মান করা তুচ্ছতা ছিল্ল করা আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের বউদের সাথে স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে এটা সুন্দরভাবে জীবন যাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় না তারপর আমি বিয়ে করছি আপনাকে বিয়ে করতে বলছে কে আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেয়া দরকার ছিল আপনি তখন বিয়ে করে এখন বলছেন আমার তোমাকে পছন্দ হয় নাই এটা অবশ্যই একটি নেককারজনক কাজ গুনাহের কাজ পাপের কাজ এগুলোর কারণে আমাদের আমল बर्बाद হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোকে পরিহার করার তৌফিক দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস ভাই একটা হলো সবর আর একটা হলো শুকর একটা হলো সবর আর একটা হলো আপনি যার সাথে জীবন যাপন করছেন সংসার করছেন তার কিছু ভুলভাল দেখছেন সবর করবেন ভালো কিছু পাইছেন শুকর আদায় করবেন এছাড়া আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন আমার বিয়ের বয়স 11 বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভাঞ্জা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় বদদোয়া করে এমন অবস্থা আমাদের করণীয় কি ভালো করে শুনে রাখেন অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা আরো কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো কেন বলতো কারণ আর কোনো ছেলে বেঁচে ছিল না বলতো তুমি নির্বংশ তোমার বংশ নাই তুমি মরে গেলে তোমার কোনো ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে বংশ চেরা ঘাড়ি কেন বাদ থেকে জ্বালাবে নির্বংশ বলে গালি দিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কাফেররা আল্লাহ তাআলা সূরা ইন্নাতানা কাসার কাউসারের মধ্যে জবাব দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা যারা আপনাকে নির্বংশ বলছে ওরা বরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরা জানার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবু লাহাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে ওদের 14 গোষ্ঠী ধরে যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি ফেলানোর মতো আছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে জিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কটু কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তকরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচে ছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপরও আল্লাহ তাআলা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোনো মুসলমান এটি করতে পারে সন্তান না হওয়া কি কারোর হাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা দুইটাই দেন যাকে ইচ্ছা কোনোটাই দেন না ওয়া জাআলু মাইয়াশা ওয়া আকীমা যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা বিধায় এই ব্যাপারে কোনো কটু কথা বললে সে গুনাহগার হবে কবিরা গুনাহ হবে এই যে সূরা হুজরাতে আল্লাহ তিনি নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন